পাওনা টাকা জাকাতের দেওয়ার পদ্ধতি কি? পাওনা টাকা, ধন্যবাদ আপনাকে। পাওনা টাকা জাকাত প্রদানের দুটি বিষয়, একটি হলো একজন লোকের কাছে আমি 5 লক্ষ টাকা পাই, এখন হুম, এই 5 লক্ষ টাকা জাকাত আমাকে প্রদান করতে হবে কিনা, এক্ষেত্রে শরীয়ত দুটো ব্যাখ্যার কথা বলেছে। একটি হলো এই টাকাটির ব্যাপারে আমার কোনো কনফিউশন আছে কিনা, যে এই টাকা তিনি আমাকে এখন দিবেন বা আমি টাকাটা কয় মাস পরে পেতে পারি। একটি বিষয় হলো যদি এমন থাকে যে কনফার্ম আমি টাকাটা পাবো, তাহলে আমি এখনই আমার পক্ষ থেকে এই টাকার জাকাত দিয়ে দিতে পারি। আর এমন যদি হয় যে এই পাওনা টাকা কবে পাই এটার কোনো ঠিক ঠিকানা নেই, এটার কোনো গ্যারান্টি নেই, তাহলে শরীয়ত আরেকটি সহজ বিষয় বাদে দিয়ে আপনি অপেক্ষা করুন, যখন আপনি টাকাটি পাবেন তখন আপনি একসঙ্গে প্রদান করে দিবেন। আর যদি এমন জি হয় অনেক পাওনাদার থাকে যে আমরা জানি যে এটা কোনোভাবেই আর আমার ক্যাশে ফেরত দিবে না, এটা যদি একেবারে ইয়াকিনেন হয়ে যায় সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু যদি আমি মনে করি যে আমি ফেরত পাবো সেক্ষেত্রে সহজ করে তো আমি এখন দিয়ে দেবো, অথবা শরীয়ত এতটুকু অনুমতি দিয়েছে চাইলে আমি যখন আমার পাওনার টাকা আমার হাতে চলে আসবে তখন আমি একসঙ্গে জাকাত প্রদান করতে পারি। তবে লক্ষ্য রাখতে হবে মুফতি সুলতান যেটি বলেছেন, আমার হিসাবটা থাকতে হবে যে কত বছর পর্যন্ত সেই টাকা থেকে আমি জাকাত প্রদান করিনি, একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকতে হবে, সেই হিসাব অনুযায়ী আমাকে জাকাত প্রদান করতে হবে। ধন্যবাদ ইব্রাহিম কুপাজ।